হ্যালো ভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে অনেক দিন বাদে ব্লগটা স্টার্ট করছি মন্দির সবাই স্বাগত সবাই ভালো থাকো তুমি একটু বেরিয়ে এসেছি মটর স্টেশনের কাছে একটু ঘোরাফেরা করব ঠিকঠাক কেনাকাটা করবো তারপরে হয়তো বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে তারপরে আবার কথা বলবো তো যতটা পারছি তোমাদেরকে দেখাবো ভাষা থাকো থাকো মেয়ে ফোন করছে

দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছি এ বাবা আমরা কোথায় যাচ্ছি দেখো সন্ধানে একটা জায়গায় যাচ্ছি মেয়ে আর আমি সিঁড়ি দিয়ে উঠছি বাড়ি ঘর দাদা ওই জন্য সেটা মধ্যে ঠিক আছে

সরস্বতী পুজোর সামনে মানি হচ্ছে চতুর্দিকে সব জায়গায় যাবে হলুদ হলুদ শাড়ি হলুদ শাড়ি ছোটদের শাড়ি সব ঘুরছে কি ভালো লাগে না এটা এটা কত भेज ওদের লোক করে তো তাকুন তাকুন কালারটা কেমন দেখিস তাহলে কতটা দুলছে পড়ে যাবে ধামัง করে যাবে ভাড়ের মধ্যে এই দোকানটা ভালো ছোটো খাটোর মধ্যে সবকিছুই পাওয়া যায় এখানে না ওই দেখ ছোটোদের ড্রেস বড়দের ড্রেস সব পাওয়া যায় বুঝতে পারি বাজারে কুল হয়েছে গেছে শাখালু ওই লাগাতে কি দেখা বলে ওইটা এই যে বড় ডাটাটা শীষ পালং গোটার জন্য না হ্যাঁ এবারে গোটা করব কি করব না করা ঠিক নেই এবারে গোটা করার মানে ইচ্ছা নেই ছেলে তো নেই ছেলে খুব একটু যে খায় তা না গোটাটা তাহলেও মন চাইছে এবারে কিছু করতে অনেকদিন দিন দেখো না ভিডিও দেখি কিছুই মন চাইছে না সব কিছুই সরস্বতী ঠাকুর দেখাচ্ছি তোমাদের এই দেখো সরস্বতী ঠাকুর কি সুন্দর দেখেছো হলুদ এই দেখো এটা এত সুন্দর লাগছে

ঠিক আছে খুব আমরা এখন একটু মার্কেট টা ঘুরছি মুড়ির খাবি মুড়ির মুড়ির যে একটুখানি ড্রেস কেনার ইচ্ছা আছে দেখলাম এখানে ভালো লাগছে মোটামুটি তাও দেখছি কিরম ভালো লাগলে নেবো নালে নেব না সেটা না মেয়ের জন্য নেব গোলাপ কত দিচ্ছ দেখি দেখি পছন্দ হয় কি না বাসন তো প্রচুর আছে একটু ছোট্ট ঘটি ঘট কেনার ইচ্ছা আছে চকতলে ভাজা ভাজা হচ্ছে এখানে তোমার কি নিরামিষ না আসকো নিরামিষ পেঁয়াজ টেঁয়াজ নেই তো পেঁয়াজ নেই তো তাহলে হবে না ঠিক আছে শনিবার আসবি না এছর কত করে দিচ্ছ কোথায় গেলে লোক নেই

আমরা টোটোতে উঠে পড়েছি টুক 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 করে অল্প কিছু বাজার টাজার হয়ে গেল টুক 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 করে বাজারভাট একটুখানি হয়েছে আর আমরা এখন বাড়িতে উঠতে গেছি তো চলো বাড়িতে যাই বাড়িতে কথা হবে যাচ্ছি এখন আমরা বাড়ি শোনাই ও শোনাই বাবা আমরা এখন বাজার থেকে এলাম মেন গেছিলাম একটা দরকারে সেটা তোমাদের পরে বলবো একটা দরকারের কাজে গেছিলাম মেয়েকে নিয়ে শোনাই এদিকে তাকাও হ্যাঁ দেখো দেখো কী কী নিয়ে এসেছে দেখা রেখে দিচ্ছি তোমাদের থোর দেখতে পেলাম তাই জন্য থোর নিলাম থোর খেতে খুব ভালো লাগে থর কি তাই থোর নিলাম বাজারে যাওয়া হয় না আনা হয় না থোর এ দেখো একটা তাল বেগুন নিচ্ছি কালো কুচকুচ কুচকুচ হচ্ছে জামের মতো এই বেগুনটা ভাজা হবে আর নিয়েছি শশা কুমড়ো আর দেখো ধনে পাতা একবার ধনে পাতার বড়া বড়া না ধনে পাতা কী যেন খাবো ধনে পাতা বাটা খাবো বলে এতটা ধনে পাতা নিয়ে এসেছি রসুন টসুন দিয়ে বাটা হবে তো জানি না কালকে রবিবার করব না এটা রবিবার করবো নাহলে সোমবার করব ধনে পাতা আর এখানে দেখো আপেলের মতো পুরো টমেটো করে দেশি টমেটো আপেলের মতো এই দেখো দেশি টমেটো পুরো আপেলের মতো তো এই কথা জিনিসই নিয়ে এসেছি তাই তো মা আর চিপসটা কোথায় চিপস যে মা এখন কপি খাবে তো হ্যাঁ চিপস আর কপি খাবো এখন আমরা এসেছি অনেক অনেকদিন ধরে কোনো কিছু করছি না কেন করে আবার এখন আর কোনো ব্লক ফ্লগ করতে ভালো লাগছে না জানি না কেন আসলে আমরা তো ঘুরে ফিরে ব্লগ বানাই ঘরে বসে বসে সংসারে রান্না বান্না কুটি কাটি মাঝে মাঝে করেছি করে নিতে তা না কিন্তু আমরা ঘরের সংসার আর কি দেখাবো বেলা বারোটায় ঘুম থেকে উঠছি আবার খেয়ে দিয়ে দুপুরে ঘুমাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কেটে যাচ্ছে আর আবার সময় পাচ্ছি অন্য লোকেদের ব্লগ দেখছি তাদের ভিউ দিচ্ছি নিজের ব্লার লবডঙ্কা কেন যা ঠান্ডা পড়েছিলো তাদের মাঝখানে আমার একটু শরীরটাও খারাপ করেছিলো নানা কারণে দিতে পারিনি চলে আপাতত এখানেই যাচ্ছি এই কারণে ব্লগ দিতে পারিনি আর ব্লগ দিলে কী হবে ব্লগ দিয়ে যদি মারামারির ব্লগ দিই মানে গালিগালাজের ব্লগ হয় তাদের ভিউ হয় নাহলে হয় না আর নালে খুব ভালো কিছু একটা কোনো জায়গায় গেলাম ছিলাম সেসব দেখাতে পারলে ভালো হয় ঘরে বসে বসে কী ব্লগ দেখাবো বল তো সেই কারণেই দিতে পারছি না আর পরে আস তোমাদের সাথে কিছু কথা বলে ব্লক থেকে এড করবো চা কফিটা খেয়ে নিয়ে চল এখন সোনাই আমার সোনাই অসোনাই সন্তুপুটা আমার সন্তুপুটা আমার সোনাটাকে দেখতে পাচ্ছো আমার সোনাটাকে ও জানতো কটো কোটো কটো কোটো 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 এই দেখো এখানে পুজো হচ্ছে সরস্বতী পুজো হবে আর গতকাল রাত্রে সারা রাত পুজো হয়েছে আর এত গান হচ্ছে যেন আমি আর কিছু ভিডিও বানাতে পারছি না মেয়ে দিয়েছে কফি আর চিপস মেয়ে খাবে বলে নিয়েছে আমাকে বলো মা একটু চিপস খাও তো খাবো একটু এই চিপস গুলো ভালোই লাগে তো কফি আর চিপস খাচ্ছি খেয়ে নিই তারপরে তোমাদের কাছে আসছি সকালবেলায় আমার দেরিতে ঘুম থেকে উঠে উঠি আর কি তো এখন আবার তাড়াতাড়ি উঠে পড়ছি ঘুমের কোনো ঠিক নেই বুঝতে পারছো তো মানে ঘুমাচ্ছি ধরো খেয়ে ধেয়ে রাত্রেবেলায় শুতে আসছি এবার ফোন দেখতে দেখতে সাড়ে বারোটা একটার সময় কিন্তু ঘুমিয়ে পড়ছি আবার তিনটে সাড়ে তিনটে ঘুম ভেঙে যাচ্ছি এরম হচ্ছে আবার কখনো হয়তো ভিডিও দেখতেই থাকছি দেখতেই থাকছি এবার তিনটের সময় শুনলাম কখনো চারটের সময় শুটছি মানে মনটা না ঠিক আমার ঠিক নেই এই একটাই কারণ যে আমার যতক্ষণ না ছেলে আমার কলকাতায় চলে আসছে ততক্ষণ আমার এই রকম সমস্যা যাবে তার মধ্যেও চেষ্টা করছি মন ঠিক রাখছি যখন তখন একটুখানি ভিডিও বানাচ্ছি আবার যেই মন খারাপ হচ্ছে আর কিচ্ছুটি ভালো লাগছে না তো তোমরা একটু মানিয়েগুলি নিয়েও চেষ্টা করবো ব্লগ দেওয়ার আর এবার থেকে একটু চেষ্টাও করছে যে লাইভ করার আর যে কথাটা বলার জন্য মেনলি আমি আবার একটু বসেছি মেয়েকে নিয়ে ঘুরে লাইভ আমি ভাবলাম যে অনেকদিন দিন ব্লগ দিই না আজকে একটু ছোটোখাটো করে একটু ব্লগ দিই যে ছোটোখাটো ব্লগ অন্তত যাবে মানুষের কাছে তাই না তো এমনি কোনো কিছু না আমরা সবাই মোটামুটি ঠিকই আছি ভালোই আছি আর মনটা খারাপ প্রিয়ার ছেলেটার যে শরীরটা খারাপ সবাইকে মেসেজ করছে সবাই সত্যি সবাই অনেকে অনেক অনেক সাহায্য করছে বাচ্চাটার জন্য সবাই উঠে পড়ে লেগেছে যে যার ক্ষমতা দিচ্ছে এবং সবাইকে বলে বলেও টাকা জোগাড় করছে আজকে একটা ব্লগ দেখছিলাম একটা ছেলের ব্লগ হ্যাঁ তো সেই ব্লগটা দেখেই আমি ভাবলাম যে ছেলেটা কোথায় কোথায় গিয়ে গিয়ে কার কার কাছে গিয়ে গিয়ে সেই টাকার তুলছে বাচ্চাটার জন্য টাকা তুলছে তুলে সেই টাকাটা আবার ঘুনে গেঁথে তাকে দিচ্ছে সে নিজে কতটা দিচ্ছে না দিচ্ছে যায় না সে কিন্তু তার পরিশ্রম করে সবার কাছে চেয়ে আমরা কিন্তু আমাদের এই মানসিকতাটা সকলের থাকা উচিত যে আমরাও যদি এরকম সকলের থেকে একটু চেয়েছে তাকে টাকাটা আরও জোগাড় করে দিতে পারি তাহলে আরও ভালো হয় শুধু আমাদের এই এপি ব্লগের বাচ্চারা কেন এরকম অনেক বাচ্চা আছে যারা অসুস্থ যারা হয়তো ইউটিউব করে না যারা হয়তো ইউটিউবে কাউকে জানাতে পারছে না হয়তো আমাদের বাড়ির পাশে আছে আশে আছে আশেপাশে আছে কি দূরে আছে আমরা একটু মানে খবর পাচ্ছি শুনতে পাচ্ছি তো সেখানেও আমাদের কিন্তু একটু গিয়ে হেল্প করা উচিত যেমন আমি দেখো হেল্প তো অবশ্যই করি সকলকেই হেল্প করি সেটা সবাই জানে আর আমি এপি ব্লগের এখনও পর্যন্ত টাকা পয়সা কিছু দিই তো অবশ্যই আমি টাকা পয়সা দেবো এবং সেটা কমিউনিটিতে আমি পোস্টে দিয়েও দেবো যে আমি টাকাটা দিয়েছি অনেকেই আমার দেখতে দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোক না কি বলছে কি দুশো টাকা দিয়েছে কেন ও বাবা ও অত বড়ো লোক একশো টাকা দিয়েছে কেন আরে ভাই একটা বিপদের মধ্যে যে মানুষটাকে পড়ছে সে ভালোবেসে যেটুকুই দেবে সেটুকু তো কাজেই লাগবে ঠিক আছে দুশো টাকাই দিক না একশো টাকাই দিক না তাই না এখন এগুলো করার সময় না এবার যার মন উদারতাটা বেশি থাকবে যে না আমার তো আছেই ঠিক আছে দুশো কেন একশো দেবো আমি হাজার টাকা দিই দু হাজার টাকা দিই পাঁচ হাজার টাকা দিই দশ হাজার টাকা দিই তার মনের ব্যাপার এবার যারা যারা নেয় দুশো দেবে যারা একশো দেবে তাদেরকে নিয়ে উঠে পড়ে লাগছে মানে ইউটিউবের ভেতরে তো কে কাকে টাকা দেবে সেটা নিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছে তারপরে তো তোমার ইউটিউবটা হয়েছে একবারে নোংরা বৃদ্ধ শুরু হয়ে গেছে মানে এ ওকে গালাগাল দিচ্ছে ওকে গালাগাল দিচ্ছে ওকে এটা বলছে ওকে সেটা বলছে এই করে 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 নর্মাল ব্লগগুলো একবার প্র বাজে হয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখো না আমি তাই মেয়েকে বলছিলাম দেখ না আমি যদি এখন একটা থাম্বেল দিয়ে দিই না যে মেয়ে মেরে আমার মাথাটা ফাটিয়ে দিলো রক্ত টক্ত দেখিয়ে একটা থাম্বেল দিই বা আপনার ধয় ধাই করে সব চলে আসবে অত অসভ্যতা আমি নোংনামি তো সবাই পারে না না ঝগড়াঝাঁটি গালাগালি ঝামেলা ঝঞ্ঝাট সবাই তো এই আমি নোংনামিগুলো তো পারে না না আমাদের মতো মেয়েরা তো পারে না আমি তো পারি না কারণ আমার একজনের সাথে হয়েছিল তর্ক বিতর্ক তোমরা জানো পঁয়ষট্টি এসেছিল থেকেছিলো তাই এই পঁয়ষট্টির কথা ভাবি যে পঁয়ষট্টি কি করে দেখো এই পি ব্লগের শুধু মেয়ে পিয়া ও কেন আমরা সকলেই মিলে কিন্তু আমাদের সন্তানদের জন্য যেমন আমি আজকে ভালো করে ব্লক দিই না ভালো করে খাইটাই না কেন সন্তানটা আমার দূরে আছে কারো সন্তান অসুস্থ আমরা মায়েরাই তো আছি যারা সন্তানকে আগলে রাখবো বুকের কাছে ভালোবাসবো যখন যার যেটুকু ক্ষমতা সেটুকু আমরা বাচ্চাকে দেবো কিন্তু এই পয়সাটিকে দেখি আমি পুরুষের সাথে পালিয়ে গিয়ে মোটামুটি তোমাদের হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট এরকম আছে যারা মায়েরা যারা সন্তানদের ফেলে পালিয়ে যায় তাদের কোনোভাবে কোনো দিক থেকে কিন্তু সাপোর্ট করা উচিত না আর আমি সেটা মনে করি আমি একটা বিরাট ভুল কাজ করেছিলাম ওই পয়সাটিকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছিলাম সেই এত নোংরা মহিলা যে পর পুরুষের সাথে পালিয়ে যাওয়া নোংরামি করা ঘোড়া বেড়ানো খাওয়া হাই হাই করে বাড়িতে খাচ্ছে পারে হয়ে এরা অথচ আমরা দেখো আমরা পারছি না যে বাচ্চা ধরে আছে তাতেই আমি পারছি না ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক আছে কিন্তু দূরে যেহেতু আছে সেই ইনকাম করতে গেছে আরও যারা যারা বাচ্চারা আছে তাদের ছেলে মায়েরা কি করে দূরে যায় যারা সত্যিকারের মা তারা পারে না এরা মায়ের নামে কলঙ্ক তো যাই হোক তাদের কর্মফল ভগবান তাদেরকে নিশ্চয়ই দেবে তো এই নিয়ে আমি আর কিছু বলবো না অনেক আগে কয়েকটা ব্লগ আমি বানিয়েও ছিলাম কিন্তু আর বানিয়ে কারণ নোংরাদের নিয়ে কথা বলা নোংরাদের নিয়ে আলোচনা করা আমি মনে করি একদম বাজে সেই জন্য আমি একদম ছেড়ে দিয়েছি আজকে ছোটোখাটো করে একটা ব্লগ করলাম আর বেশি দূর যাবো না সবাই প্রিয়ার ছেলেটাকে হেল্প করো সবাই মিলে হেল্প করছো করো এবং আমিও হেল্প করা করবো অবশ্যই করব তো আমি এখনো পর্যন্ত দিইনি মিথ্যা কথা বলবো না আমি দেবো সব মঙ্গলবার কি বুধবার নাগাদ করে আমি টাকাটা পাঠাবো কারণ আমি তো অনলাইন টাকা পাঠাতে পারি না একে দিয়ে পাঠাব আর চলো আজকে আর বেশি কথা কিছু বলবো না রাতও হয়েছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মোদি রোজ নামচা আস্তে আস্তে করে ব্লগ দেবো তো তোমরা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো চলে লাভ ইউ অল টাটা